একই কাণ্ড, বাড়ি ভাঙতে গিয়েই বেরিয়ে আসলো পিতলের কালিমায়ের মূর্তি। হ্যাঁ, এমনই ঘটনা কিন্তু ঘটেছে বোলপুরে। বোলপুর নিচুপট্টি রত্তলার একটি পুরনো বাড়ি ভাঙতে গিয়ে মিলল অনেক পুরনো দিনের পিতলের কালী মূর্তি। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বুধবার বোলপুরে নিচুপট্টি এলাকায় একটি বহু পুরনো ভগ্নপ্রায় বাড়ি ভাঙতে গিয়ে মিলল একটি পিতলের কালী মূর্তি। এই ঘটনা এলাকায় চাওর হতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মূর্তিটি উদ্ধার করে এলাকা ঘিরে রেখেছে। স্থানীয় সূত্রের খবর, এই জায়গায় বহুকাল আগে একটি কালী মন্দির ছিল, তারপর সেখানে বাড়ি নির্মাণ করা হয়। বাড়িতে কেউ থাকতো না। পরে বাড়িটি যখন ভাঙা হয় তখন ওই বহু পুরনো বাড়িতে পিতলের কালীমায়ের মূর্তির উদ্ধার হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ওই এলাকায়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, HPR নিউজ। এখানে দেখলাম বলতে, এই জায়গাটি বর্তমানে হাত বদল হয়ে একজন ভাঙাভাঙি করছিল। তো এখানকার স্থানীয় কিছু দু চারজন দোকানদার, তারা সকালে একটু ধূপ ধুনোর গন্ধ পেয়ে এদিকে তাকিয়ে দেখে একটি মূর্তির হাত বেরিয়ে আছে। পরে আমাদের এইখানকার স্থানীয় একটি ছেলে ব্রাহ্মণের তাকে ডেকে তারা এই মূর্তিটি উদ্ধার করে। ছেলেটির নাম হচ্ছে রামকৃষ্ণ চ্যাটার্জি। এবং এই মূর্তিটা এখানে দীর্ঘদিন ধরে, বহু পূর্বে সেই সিপাহি বিদ্রোহের আমল থেকে এখানে একটা পঞ্চমুণ্ডীর আসন হয়ে কালী প্রতিষ্ঠিত ছিল। সেই বর্তমানে সেই মা কালীর পুজো বোলপুর কালীবাড়ি তলায় অনুষ্ঠিত হয় চৈত্র মাসের 20 তারিখের পর শেষ মঙ্গলবার। এবং সেই মূর্তির পুজো দেওয়ার আগে আমরা এখানে এই মাটিতে এসে পুজো পাল দিয়ে সংকল্প করে তবে সেই পুজোটা শুরু হয়। এবং আজকে এই মূর্তি পাওয়ার মধ্যে দিয়ে মোটামুটি প্রমাণিত হয়ে যাচ্ছে যে এইখানেই মূর্তি ছিল এবং পূর্বেও এখানে পুজো পাল হতো। এরপরে কী চিন্তাভাবনা রয়েছে এখানে? চিন্তাভাবনা বলতে, আমাদের তো বহু পূর্বে থেকেই ইচ্ছা ছিল এখানে একটা মন্দির করার, কিন্তু বিভিন্ন রকম পরিস্থিতির জন্যে জায়গাটি থেকে হাত দিত না, যেহেতু মায়ের মন্দির আছে বলে। তাই এরা বর্তমানে ভাঙা চোরা করার ফলে মা আবার স্বমহিমা নিজের জায়গায় ফিরে এসছে। এটা বহু পূর্বে ছিল, জায়গার তখন মালিকানা ছিল না, পরে ভারতীয় সেটেলমেন্ট জরিপ হওয়ার পর এর মালিকানাটা যায় মেমারি বিষয়ীদের হাতে। বর্তমানে বোলপুরে গোলকবিহারী চট্টরাজের নাতি রাজা চট্টরাজ এই সম্পত্তিটি খরিদ করেন। তিনি ভাঙাভাঙি করছিলেন এখানে এবং আজকে মূর্তি প্রতিষ্ঠা পাওয়ার মাধ্যমে আমাদেরও একটা দৃঢ় বিশ্বাস স্থাপন হয়ে গেল যে হ্যাঁ, পূর্বে মায়ের মন্দিরই ছিল এখানে এবং এই ভূমি মায়েরই ভূমি। আমার নাম দেবব্রত দুবে।